ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি খুশির খবর, তোমরা যারা ভারত সরকারের অধীনে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সে যাওয়ার জন্য ইচ্ছুক আছো বা অপেক্ষা করে আছো, কেননা ভিডিওটা কিন্তু আমি গতকালকে তোমাদেরকে বানানোর কথা ছিল, আমি ব্যস্ততার দরুন এটা তোমাদেরকে বানাতে পারিনি বা তোমাদেরকে ইনফরমেশানটি দিতে পারিনি। পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান নিউজ পেপার, কর্মসংস্থান নিউজ পেপার, তোমরা সকলে জানো ওই নিউজ পেপারে কিন্তু গতকাল এই লাইনটি উঠে এসেছে যে এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগ করা হচ্ছে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সের জন্য। চলো একটু আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আর তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা যারা শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বানাতে চাও বা বানাচ্ছ, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে দেখো, কেন্দ্রীয় আর্ট বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য, মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে পূর্বাঞ্চল অফিস সূত্রে খবর, সরকারিভাবে 25 মার্চ বিজ্ঞপ্তি বেরোবে। দ্যাট মিন্স আজকে কিন্তু বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি বের হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমাবল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও সেক্রেটারিয়ান সিকিউরিটি ফোর্স এই কনস্টেবল জেনারেল ডিউটি পদে প্রায় এবং আসাম রাইফেলসে পদে প্রায় 80,000 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে 25 মার্চ, স্টাফ সিলেকশন কমিশন পূর্বাঞ্চল অফিস সূত্রে জানা গেছে। আর্ট বাহিনীতে কনস্টেবল পদে প্রায় 25 মার্চ অনলাইনে দরখাস্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে আজকে কিন্তু টুডে 25 মার্চ আজকে বিজ্ঞপ্তিটা বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে এখন মেনশন করা হয়েছে প্যারামিলিটারি ফোর্সগুলিতে প্রায় 80,000 কনস্টেবল জেনারেল ডিউটি নেওয়া হবে, সুতরাং তোমরা যারা প্যারামিলিটারি ফোর্সে যাওয়ার জন্য অপেক্ষা করে আছো, একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের জন্য খুবই গুড নিউজ। আর ঘরে ফিজিক্যালের জন্য মোটামুটি প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, আর এর উপরে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসও আমরা শুরু করব যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হয়ে যাবে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর তোমরা যারা ত্রিপুরা স্টেট রেফেলের ফিজিক্যালে কোয়ালিফাই করছো, তোমাদের কিন্তু রিটার্ন এক্সামের জন্য আমরা প্রিপারেশান শুরু করে দিয়েছি। আপাতত কিছুদিন বন্ধ আছে, কিছুদিনের মধ্যে আমরা প্রিপারেশান আবার ফুলফিল শুরু করে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় সকলে একটি করে লাইক করে দেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।